হ্যালো গাইস, আমি শুভম। আপনাদেরকে আবার স্বাগত জানাই বংড একটা সেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিয়াকশন দেবো সেটি হচ্ছে আমাদের মেগাস্টার, আমাদের সবার প্রিয় সাকিব ভাইয়ের যে জার্নি, ঠিক আছে, তার পার্ট টু নিয়ে আমি চলে এসেছি। ওনার যে আগের ভিডিও আমি দেখেছিলাম পার্ট ওয়ান 2010 অবধি, এবার 2011 থেকে 2022 অবধি যে ডেটাগুলো আছে সেগুলো আমরা দেখবো। 2023-24 ডেটা নেই ওখানে, কেননা যে ভিডিও আমি রিয়াকশন করছি ওটা অনেক একটু আগের ভিডিও, কয়েকদিন আগের, সেই জন্য 2023 আর 2024 ডেটাটা এখনও নেই। সে যাই হোক বন্ধুরা, তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই, আপনারাও দেখতে থাকুন। আর ফিরে আসলে ছোট্ট ইন্টোর পরে, তারপরে আমরা দেখবো আমাদের মেগাস্টারকে। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা শেষ অবধি দেখবেন, ওকে, আপনারা যদি সাকিব ভাইয়ের ফ্যান হয়ে থাকেন। তো চলুন মধ্যে ভিডিওটা স্টার্ট করা যাক। 3, 2, 1, লেটস গো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা সাকিব খানের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমানের দ্বিতীয় পর্ব দেখতে চলেছি। চোখে তোরে ছবি ভাসে জীবনীশি, তোকে অনেক ভালোবাসি। এই ভিডিওটিতে তার ক্যারিয়ারের 2011 থেকে 2021 পর্যন্ত টোটাল 10 বছরের ক্যারিয়ারের হাইলাইট দেখে নিব। ভিডিওটিতে থাকবে তার ক্যারিয়ারের সুপার ডুপার হিট গানগুলো, সেই সাথে সিনেমার কিছু অসাধারণ মুহূর্ত এবং তার পুরস্কার পাওয়ার মুহূর্ত সহ তার উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপনের দৃশ্যতা থাকবেই। চলুন শুরু করছি। 2011 সালে সাকিব খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে মালেক আফসারি পরিচালিত মনের জ্বালা, এবং এই সিনেমার আমি চোখ তুলে তাকালে গানটিতে সাকিব খান নিজে কণ্ঠ দিয়েছেন। এবং এবছর এমবি মানিক পরিচালিত তোর কারণে বেঁচে আছি, টাইগার নাম্বার ওয়ান, অন্তরে আছো তুমি, বস নাম্বার ওয়ান, কিং খান, তো বন্ধুরা সাকিব ভাই কিন্তু আপু বিশ্বাসের সাথে অনেক মানে দারুণ দারুণ মুভি আছে যেগুলো খুব হিট করেছে মনে হচ্ছে, কারণ বেশিরভাগ 2011-এর পর থেকে দেখছি আপু বিশ্বাসের সাথে অনেক অনেক মুভি তিনি রিলিজ করেছেন, ওটাও আমি যেটা আমি দেখতে পাচ্ছি। প্রিয়া আমার জান, এবং এবছর ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল প্রশংসিত জান কোরবান সিনেমাটি মুক্তি পায়। এছাড়াও এবছর তার মনের ঘরে বসত করে, আদুরের জামা এবং মাটির ঠিকানা নামক সিনেমাগুলো এবছর মুক্তি পায়। পরের বছর 2012 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে খোদার পরে মা, এবং এই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হয়েছেন। এক মন এক প্রাণ, সাকিব ভাইয়ের লুকটা দেখো, মাই নেম ইজ সুলতান, সন্তানের মতো সন্তান, আই লাভ ইউ, এক টাকা। ভাই সাকিব ভাইয়ের লুকটা দেখ খেয়াল করেছি যে ব্ল্যাক ড্রেসে যেটা দেখাচ্ছিল, ওয়াও, মানে একটা মানুষের কত ধরনের রূপ হতে পারে সাকিব ভাই, মানে 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 কি বলবো, মানে অনেক রকম চরিত্রে কিন্তু অভিনয় করেছে, ইটস ফ্যাবুলাস ফ্যাবুলাস। দেনমোহর, দুর্ধর্ষ প্রেমিক, ঢাকার কিং, আমার দিকে তাকিয়ে বলো ঢাকার কিং, তাকাবো না, যাও, চলে যাব, যাও, বুক ফাটে তো মুখ ফোটে না। দেখুন বন্ধুরা, প্রায় কিন্তু আপু বিশ্বাসের সাথে প্রচুর ডন নাম্বার ওয়ান, এবং ডন নাম্বার ওয়ান সিনেমাটির জন্য মেরিল প্রথম আলো শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন।
পরের বছর 2013 সালে নিষ্পাপ মুন্না। তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাই রে মন আমি তোরে ছুই। ভালোবাসা আজকাল যেন পূর্বের কোন জন্মে, মাহিয়া মাই প্রেমের পাওনা দেনা। মাই নেম ইজ খান, আমি করেছি সব জয় করি না তো ভয়, মাই নেম ইজ খান। ফাদার দ্য ট্র্যাপ, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান। জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ফুল এন্ড ফাইনাল, লাট্টু কসাই নামক সিনেমাগুলো মুক্তি পায়। এবং এবছরই তিনি চাষি নজরুল ইসলাম পরিচালিত দেবদাস সিনেমাটিতে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন। এবং এবছরই 2013 সালে সাকিব খানকে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস নামক একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যায়। পরের বছর 2014 সালে তার লাভার, ও প্রিয়া ও প্রিয়া তোরে দেখলে অন্তরে হায় মারে রে সিটি, রাজত্ব, ভালোবাসা এক্সপ্রেস, রাজা হ্যান্ডসাম এবং সেরা নায়ক নামক সিনেমাগুলো মুক্তি পায়। আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। পরের বছর 2015 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে হিরো দ্য সুপারস্টার, এবং এটি সাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা। আচ্ছা 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 আচ্ছা, সাকিব ভাই নিজে প্রোডিউস করেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়া, এটা আমি জানতাম না যে সাকিব ভাই মুভি প্রোডিউস করেন। সত্যিকারের কথা বন্ধুরা, আমি জানতাম না। ঠিক আছে, আপনারা কেউ প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না, সত্যিকারের কথা আমি জানতাম না। আমি ভিডিও থেকে জানলাম যে সাকিব ভাই একজন প্রোডিউসারও। ওয়াও। এবং এবছরই লাভ ম্যারেজ, আরো ভালোবাসবো তোমায়, রাজা বাবু নামক সিনেমাগুলো মুক্তি পায়। জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার, রাজা বাবু রাজা বাবু আই অ্যাম দ্য পাওয়ার। এবং এর মধ্যে সাকিব খান আরো ভালোবাসবো তোমায় সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন, এবং হিরো দ্য সুপারস্টার সিনেমাটির জন্য মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছেন। পরের বছর 2016 সালে তার রাজা 420, আরে তো আমার রানী আমি যে তোমার, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, ধূমকেতু এবং রানা পাগলা দ্য মেন্টাল। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন যে সাকিব ভাই কিন্তু মানে যতই মুভি করেছেন, বললে যত দিন গেছে না, ওনার মানে হ্যান্ডসামনেস যেন বেড়ে গেছে। ঠিক আছে, আগের মুভির থেকে আপনি যখন এই এখনকার মুভিগুলো দেখবেন তো ওনার মানে কি বলবো, ওনার বয়স যেন বাড়ছে না, বয়স যেন কমে যাচ্ছে এমন মনে হচ্ছে সত্যি। সম্রাট, কিং ইজ হিয়ার সিনেমাগুলো মুক্তি পায়। আমি তোমার হতে চাই, এবছরই তার বহুল আলোচিত এবং ভারত বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারের সিনেমা শিকারি মুক্তি পায়। এবং এই সিনেমাটির জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। সাকিব খান শিকারি। এবং এবছরই তার বসগিরি এবং শুটার নামে আরো দুটি সিনেমা মুক্তি পায়। পরের বছর 2017 সালে তার সত্তা সিনেমাটি মুক্তি পায়। এবং এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবং এবছরই তার রাজনীতি সিনেমাটি মুক্তি পায়। এবং এবছরই তার দুই বাংলায় প্রশংসিত একটি সিনেমা নবাব মুক্তি পায়। হ্যাঁ, এটা আমাদের কলকাতাতেও রিলিজ হয়েছিল। বন্ধুরা আমি বলি যে সাকিব ভাইয়ের এই গানটা প্রচণ্ডভাবে ভাইরাল আমাদের ভারতে, মানে প্রচুর প্রচুর মানুষ এই গানটা প্রচণ্ডভাবে পছন্দ করেছে, এবং সবাই বলছে যে এই নায়কটাকে যারা চেনেন না, ঠিক আছে, তো সাকিব ভাইয়ের এখানেও বেশ ভালো মানুষ কিন্তু ভালো রকম নাকি পছন্দ করেছিল এই গানটার পরে। এবং এবছর রংবাজ, অহংকার নামক আরো দুটি সিনেমা মুক্তি পায়। এবছর অপারেশন অগ্নিপথ নামে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি মুক্তি পায়নি। পরের বছর 2018 সালে চিটাঙ্গা পোয়াল নোয়াখাইল্লা মাইয়া, চিটাঙ্গা পোয়া আই নোয়াখাইল্লা মাইয়া,
চালবাজ, পাঙ্কু জামাই, সুপার হিরো ভাইজান এলোরে, ক্যাপ্টেন খান, নাকাব সিনেমাগুলো মুক্তি পায়। নাকাব, হ্যাঁ নাকাবটাও দেখেছি অল্প ক্লিপ। ছিল অপু বিশ্বাসের সাথে সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা। পরের বছর 2019 সালে তার নোলক পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না সিনেমাগুলো মুক্তি পায়। এবং এর মধ্যে পাসওয়ার্ড ছিল শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় সিনেমা। শাকিব খান ফিল্মস, তার সিনেমাটি BBFA অর্থাৎ ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড থেকে 5টি পুরস্কার অর্জন করে। 2020 সালে শাকিব খানের বীর, শাকিব ভাইয়ের লুকটা দেখো, এবং শাহিন শাহ নামক দুটি সিনেমা মুক্তি পায়। এবং নবাব এলএলবি সিনেমাটিও মুক্তি পায়। এবং 2019 এবং 20 সালে শাকিব খানকে জনসচেতনতামূলক এসএমসির ওরসালাইন এন এর বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে, তাদের হাতে থাকে মেডিসিনের জীবন বাঁচানোর দায়িত্ব। শাকিব খানের আপকামিং সিনেমাগুলোর তালিকায় রয়েছে আগুন, বিদ্রোহী প্রিয়তমা, বসগিরি টু, লন্ডন লাভ, কবি, লিডার আমি বাংলাদেশ, গলুই এবং অন্তরাত্মা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। ওকে ওকে, তো গাইজ শাকিব ভাইয়ের পুরো জার্নিটা দেখলাম, ঠিক আছে। আমি প্রথমে বলেছিলাম যে 2022 অবধি ভিডিওটা আছে, তারপরে নেই, কেননা তারপরে অনেক মুভি রিলিজ হয়েছে, যেমন আমি বাংলাদেশ, যে লিডার আমি বাংলাদেশ, প্রিয়তমা, ঠিক আছে, রাজকুমার, অনেক মুভি রিলিজ হয়েছে, তো সেগুলো ভিডিওর মধ্যে ইনক্লুডেড নেই, কারণ এটা একটু আগে, ভিডিওটা একটু অনেক দিন আগে বানানো হয়েছে, তখন এই মুভিগুলো রিলিজ করা হয়নি, তো সেই জন্য এই ডেটাগুলো নেই। সে যাই হোক, তো পুরো আমি ভিডিওটা দেখলাম, তো একটা জিনিস আমি নোটিস করলাম যে আপু বিশ্বাসের সাথে কিন্তু প্রচুর মুভি কিন্তু এসেছে 2011 পর থেকে। তো আপু বিশ্বাসের সাথে ওনার যে রিলেশন আছে, যা বা হয়তো ছিল, হয়তো ওনার স্ত্রী ছিলেন তিনি, তো তালাক হয়ে গেছিলো তারপরে, আমি যতদূর আমি জানি, তো ওনার সাথে বেশ ভালো একটা রিলেশন ছিল, এবং ওনার সাথে প্রচুর মুভিস উনি শাকিব ভাই বার মানে রিলিজ করেছেন। তো আমি মানে কি বলবো, প্রত্যেকটা মুভি হয়তো এখানে কভার করা হয়নি, আরও হয়তো মুভিস আছে। আমি যখন পার্ট ওয়ান করেছি মানে রিয়াকশন করেছিলাম, তখন দেখেছিলাম যে অনেক বন্ধুই বলছিল যে শুধু ওই মুভিগুলো না, আরও অনেক মুভিস আছে। তো এখানেও আমার মনে হয় যে আরও অনেক মুভিস আছে যেখানে, যেগুলো এখানে কভার করা হয়নি, কিন্তু হ্যাঁ, যা মুভিস আছে ভালো। আমি দেখলাম যে মানে এক একটা রূপ শাকিব ভাইয়ের, সেটা আমি দেখলাম, মানে একটা মানুষের কত রকম রূপ হতে পারে, তো সেটা আপনি যখন ভিডিওটা, জার্নি ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন, ঠিক আছে। আর যে অ্যাওয়ার্ডের কথা বলি, তো শাকিব ভাই যে কত অ্যাওয়ার্ড পেয়েছেন, কত সম্মান পেয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের এমনি কিন্তু অর্জন করা যায় না। উনি এই এত মানে এই এজে এত যে খ্যাতি অর্জন করেছেন, সেটা খুব বড় একটা ব্যাপার, ঠিক আছে, সবাই কিন্তু এটা পারে না। তো শাকিব ভাই এই এই খ্যাতিটা যে অর্জন করেছেন, সেটার জন্য উনি একটা লেজেন্ড মানুষ, অবশ্যই উনি একটা লেজেন্ড মানুষ, তো এটাই বলবো, ঠিক আছে। আর দুই বাংলার মিলিয়ে উনি যে মুভি বার করেছিলেন নবাব, সেটা আমি বললাম যে কলকাতায় রিলিজ করেছিল, ওনার গান সবাই শুনেছে, আমরা যে আমাদের যে কালচার আছে বা যে প্রোগ্রাম আছে, যেগুলো অনুষ্ঠান হয় বাড়িতে, বিয়ে বাড়ি হয় বা শাদি বাড়ি, যাই বলেন আপনারা, তো এখানে সেই শাকিব ভাইয়ের ওই যে দেবতোকে দেব ষোলো আনা যে গানটা আছে, ওই গানটা প্রচুর পরিমাণে বেজেছে, ঠিক আছে, তো ভীষণ ভাইরাল সংটা। তো যাই হোক, শাকিব ভাইকে আমি মানে অভিনন্দন জানাই, ঠিক আছে, ওনাকে আরও ভালো করে আমি বলতে চাই যে ওনার যে প্রজেক্টগুলো আছে যা উনি আসছেন, যে রিলিজ করছে, ওনার যে নতুন মুভি আসছে, ওনার জন্য আমি দোয়া করবো যাতে ওই মুভিটা যাতে ভালো কালেকশন করে, ঠিক আছে। ওনার যে নতুন মুভি আসছে, মুভিটার নাম হচ্ছে তুফান, তো যেটা মুভিটা আসছে, তো তুফান তো মনে হচ্ছে তুফান তুলবে, তো দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, অনেক কথা বলা হয়ে গেল, তো ভিডিও আজকে এই অবধি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আপনাদের যারা শাকিব ফ্যানস আছেন তাদের কাছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে, জয় হিন্দ, জয় ভারত।